পাহাড়ের রানী পার্বত্য জেলা খাগড়াছড়ি। এখানে নানান জাতিগোষ্ঠী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস, তাই প্রতিটি ধর্মের উৎসব পালন হয় একটি অন্যরকম পরিবেশে। বড় ধর্মীয় উৎসবগুলোতে সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয় পার্বত্য এলাকা। এবারও দুর্গাপূজায় প্রচুর লোকের সমাগম হবে বলে আশা করছেন সনাতনী সম্প্রদায়ের লোকেরা। খাগড়াছড়িতে 9টি উপজেলায় এবার 57টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পূজার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েকটি প্রতিমা বাদে অধিকাংশ প্রতিমার রঙের কাজ শেষ, চলছে ডেকোরেশনের কাজ। সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবে মহানন্দে সামিল হন এখানকার পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাই। শহর ছাপিয়ে গ্রামেও ছড়িয়ে পড়ে এই আড়ম্বর আমেজ। করোনার কারণে দীর্ঘ 2 বছর পূজা উদযাপন হয়নি, এখন সবাই মায়ের অপেক্ষায় আছেন। এবার সবার মঙ্গল কামনায় সবাই যেন সুন্দর ও ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই প্রার্থনা করবেন মায়ের কাছে। আগামী অক্টোবরের 1 তারিখ আমাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা উৎসব শুরু হতে যাচ্ছে। আমরা এমনিতে সব আয়োজন প্রস্তুতি করা শেষ, আমরা এখন মায়ের অপেক্ষায় আছি। আশা করি এবছর মা আমাদের সবার দুঃখ দুর্দশা দূর করবে, আমরা মায়ের অপেক্ষায় আছি। আগামী 1 তারিখ থেকে আমরা পুজো শুরু করবো ধুমধাম করে। অনেক 2 বছর ধরে আমাদের করোনার জন্য পুজো করতে পারি নাই, এই জন্য আমরা এই বছরে অনেক ধুমধাম করে পুজো করব। মায়ের কাছে প্রার্থনা করব যে আমরা যেন সুখ শান্তি করে লেখাপড়া করতে পারি। দুর্গাপূজা শুরু, দুর্গাপূজার আয়োজন অনেকটা শেষ হয়েছে, খুব সুন্দর আয়োজন হয়েছে, মন্দির খুব সুন্দর, এসে খুব ভালো লাগলো। বেশ কয়েকবার আসছি পূজার সময়, এই সময় ওই মাত্র আসলাম, খুব সুন্দর আয়োজন হয়েছে, ভালো লাগতেছে এবং এখানকার সব কিছু অর্গানাইজ খুব ভালো। আমাদের দুর্গাপূজায় সাঁওতালপাড়া লোকনাথ মন্দিরের দুর্গাপূজায় আমাদের প্রতিমার কাজ সম্পন্ন হয়েছে, আমরা এখন ডেকোরেশনের কাজ চলছে। আশা করি এবারে দুর্গাপূজায় সকলের সমষ্টিগতভাবে সকলের সহযোগিতায় আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে এবারে দুর্গাপূজা আমরা সম্পন্ন করব এবং মহালয়ার মাধ্যমে মাকে বরণ করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছি। আয়োজক কমিটির লোকেরা বলছেন প্রশাসন সহ সকলের সহযোগিতায় এবারও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে পালন করা হবে এই উৎসব। শ্রী শ্রী লোকেয়া মন্দির, কাগড়াছড়ি কেন্দ্রীয় মন্দির, শারদীয় দুর্গোৎসব 2022, আমরা শারদীয় দুর্গোৎসব পালন করতে যাচ্ছি। এই পূজাতে আমরা সরকারের সার্বিক সহযোগিতা পালন সহযোগিতা চাচ্ছি, আমরাও সরকারকে যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একটা মিলন মেলা যেন আমাদের মধ্যে বজায় থাকে, সেই সরকারের কাছে প্রত্যাশা করি। শারদীয় দুর্গা উৎসব সনাতনী বাঙালির প্রধান উৎসব। 1 তারিখ থেকে আমাদের প্রধান মন্দিরের পুজোর কার্যক্রম শুরু হবে। লক্ষ্মীনারায়ণ মন্দির খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রধান মন্দির, এই উৎসবটাকে ঘিরে সকলের মধ্যে আলাদা একটা আনন্দ উদ্দীপনা রয়েছে। এই উৎসবটাকে সুন্দর এবং সার্থকভাবে পালন করার জন্য জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে সর্বস্তরের সকলে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং সরকার নির্দেশিত সকল প্রকার নিয়ম মেনে এখানকার পুজো কার্যক্রমগুলো প্রতিপালিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা পাশাপাশি সকলের সার্বিকভাবে সহযোগিতা করছি, এই উৎসব যেন সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারে এই প্রত্যাশা রাখছি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব খাগড়াছড়িতে সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আগামী 1 অক্টোবর থেকে আমাদের দুর্গা উৎসব আরম্ভ হবে, সকল জাতিগোষ্ঠী এই উৎসবে সামিল হয়, আমরা আশা করব অতীতের ন্যায় আগামীতেও সম্প্রীতি বজায় থাকবে। ইতিমধ্যে আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা প্রশ্নে, আমরা সেই নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত আমরা নজর রাখছি। আমাদের কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে সকলকে, যেন স্ব মণ্ডপের দিকে তারা প্রতিনিয়ত নজর রাখে। আমরা আশা করছি আমাদের এই নজরদারি বা আমাদের সার্বিক সচেতনতার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে এই উৎসব যাতে আমরা অন্তত নির্বিচ্ছিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা যেন সম্পন্ন করতে পারি সেদিকে আমাদের সহযোগিতা করবেন। পূজা যেন সবাই নিরাপদভাবে উদযাপন করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার। আমাদের যে পুলিশ ব্যবস্থা থাকবে, আমরা এখানে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ তিনটি ভাগে আমরা ভাগ করেছি। সর্বমোট 58টি মণ্ডপ আছে, গত বছর 57টি ছিল, এবার একটি বৃদ্ধি পেয়েছে। অধিক গুরুত্বপূর্ণ আছে আমাদের 23টি,
গুরুত্বপূর্ণ আছে 25টি, আর সাধারণ ক্যাটাগরিতে আছে 10টি। তিনটিতে আমাদের তিন ধরনের পুলিশি ব্যবস্থা মোতায়েন থাকবে, আমরা 6-5-4 এইভাবে আমরা প্রতিনিধি মোতায়েন করেছি। আমার ফিক্সড পুলিশ প্রতিটি মণ্ডপে আমরা রাখবো, পাশাপাশি আমার মোবাইল টিম থাকবে। আমার প্রতি থানায় আমরা মণ্ডপগুলোকে ভাগ করে আমাদের সদরে আমার মণ্ডপ আছে হয়তো সব মিলিয়ে 20টি, সেই 20টিকে আমরা 4 বা 5 ভাগ করে নিবো। প্রতিটা 5টা 6টা মণ্ডপ মিলে মিলে আমরা একটি মোবাইল টিম থাকবে, আমাদের একটা গাড়ি মোবাইল যেটা থাকবে সেটা থাকবে। এইভাবে প্রতিটি থানাতেই আমাদের মোবাইল টিম থাকবে। মোবাইল টিমের পাশাপাশি আবার এবার আমি নতুন একটি ইন্ট্রোডিউস করছি, আমাদের হুন্ডা মোবাইল থাকবে এবার, কারণ আমাদের গাড়ি যাতে একটু সময় লাগে একটু অনেক, আর আমার হুন্ডা মোবাইলটা খুব দ্রুত মুভ করতে পারবে। আমি যেটা করেছি আবার মণ্ডপগুলোকে ভাগ করে করে আবার আমাদের অতিরিক্ত একটা হুন্ডা মোবাইল সেখানে থাকবে। বেশ কিছু মণ্ডপ মিলে আমাদের দুটি হুন্ডা মোবাইল থাকবে, এখানে দুজন করে 4 জন, অর্থাৎ 4 জনের আন্ডারে হয়তো আমরা 3-4টি মণ্ডপ করে আমরা দিয়ে দিব। এটার পাশাপাশি আবার আমাদের রিজার্ভ ফোর্সও থাকবে, সবকিছুই থাকবে, প্রতিটা থানাতে আমাদের রিজার্ভ থাকবে, পাশাপাশি আমাদের জেলা পুলিশ আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স আমরা রিজার্ভ করে রেখে দেবো, যেন যে কোনো প্রয়োজনে যেন আমরা এগুলো ব্যবহার করতে পারি। দীর্ঘ করোনা পরিস্থিতির পর প্রশাসন ও সকলের সহযোগিতায় এবারের পূজা সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের।